बंधन के मुटियाराया पटोला बनके कन्ना दे विच पिपल पतियां बाही चूड़ा खनके। सो हे गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आशा करो सब ভালো আছো, আমিও খুব খুব ভালো। সো গাইস, আজকে দাদা ভাই আর দিদি ভাই আজকে অ্যানিভার্সারি, সেই উপলক্ষে ওদের আজকে যাব। তো গাইস, ওখানে যা যা করব সবটা কন্টিনিউ করব। তো যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ, আমি ওখানে চলে এসেছি। তো ফার্স্টে ঢুকেই দেখলাম বাবাই দেখানো শুয়ে রয়েছে, আর ওদিক থেকে আমি আবার ঘুরে আবার গেলাম ডাইনিংয়ে। তো দেখছি এখানে সব বসে আছে, তো এখানে কিছুক্ষণ বসলাম। এখানে রুনাদি হাই করছে, হাই। তো গাইজ, এখানে সবাই রেডি হচ্ছে, তো একবার দেখে নাও। এই যে লিমা দিদি ভাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তো পুরো সাজটা সিনেমেটিক শটে দেখে নাও। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। তো গাইস, দেখতে পাচ্ছ দিদিকে খুব সুন্দর লাগছে দেখতে, আর দিদি ওখানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে দিদি ভাই এবং দাদা ভাই চলে এসেছে, আর দেখো দাদা ভাইকে দেখতে খুবই সুন্দর লাগছে, দিদি ভাইকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো কিছু মুহূর্ত সিনেমাটিক শটে দেখে নাও। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে, মধুর কিছু সময় যে জীবনে আসে, করে ওঠে মন কত আবেশে, মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায় ভরে যায়। Thank you.
ঘোড়া থা কোন এত দেখতে মে দুনিয়া ভুলা দু মে মজা জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমার ফটো ফটো শ্যুট করে বাড়িতে বাড়ির দিকে বেরোবো, তো চলো। তো আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রাশমণি পাল চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটির সাথে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।